আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এক অফিস সহকারী শত কোটি টাকার সম্পদ, তার বিরুদ্ধে দুদকে একাধিক অভিযোগ রয়েছে। তবে তিন বছরেও তদন্ত শেষ করতে পারেনি দুদক, বারবার বদল করা হয়েছে তদন্ত কর্মকর্তা। কর্তৃপক্ষ বলছে তদন্ত চলছে তার বিরুদ্ধে, শিগগিরই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তফসির হাসানের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিস সহকারী মোস্তফা কামাল শাহিন প্রায় দেড় দশক ধরে কাজ করছেন এই প্রতিষ্ঠানে। অভিযোগ আছে নামে বেনামে রয়েছে তার শত কোটি টাকার সম্পত্তি। সরকারি প্লট ফ্ল্যাট দেওয়ার নামে টাকা নিয়েছেন তিনি। রাজধানীর রূপনগর থানায় তার নামে সাধারণ ডায়েরিও করেছেন ভুক্তভোগীরা। তার নামে দুদকে আসে একাধিক অভিযোগ। এক ভুক্তভোগী জানান, শাহিন প্রতারণা করেছে অনেক মানুষের সঙ্গে। এরা দুইজন মিলে আমার কাছ থেকে টাকা নিচ্ছে, প্লট দেওয়ার কথা বলে টাকা নিচ্ছে, এক মাসের মধ্যে প্লট দিবে এই কথা বললে ছয় বছর যাবৎ আমার ঘুরাইছে। টাকা দেয় না, উল্টা আরো আমার সাথে আরো খারাপ আচরণ করে। এদিকে অভিযোগ পাওয়ার পর দুদক মোস্তফা কামাল শাহিনকে জানায় তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এক চিঠিতে দুদক তার সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য বলে। অভিযোগ নিয়ে কথা বলতে গেলে অফিসে পাওয়া যায়নি মোস্তফা কামাল শাহিনকে। ফোনে সংক্ষেপে কথা বলেন তিনি। আপনি বলেন যে অভিযোগগুলো সত্য না মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা। জাগরিকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই। কারো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে আর আমরা কিন্তু বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং আমরা মনে করি সে যেই স্তরেরই হোক না কেন কোনো অপরাধ করে পার পাবে না, তাকে আমরা ছাড় দিব না। দুদকে প্রায় তিন বছর ঝুলে আছে অভিযোগের তদন্ত, বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন বলে জানান দুদক চেয়ারম্যান। অফিস সহকারী হলেও তার দাপট ব্যাপক বলে জানায় সহকর্মীরা। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।